মমতা বন্দ্যোপাধ্যায়কে চব্বিশ ঘণ্টার জন্য তার নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। এর প্রতিবাদে এবং সুতারকুচির ঘটনা যে ঘটেছে তার প্রতিবাদে আজ মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণায় বসেছেন। তাকে সমর্থন জানিয়ে আজ ফালাকাটা বিডিও অফিস প্রাঙ্গণে ধর্ণায় বসেছে ফালাকাটা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এদিন ধর্ণাতে উপস্থিত ছিলেন ফালাকাটা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ফালাকাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুভাষ রায়, যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত, এছাড়াও ছিলেন সহসভাপতি অশোক সাহা এবং ফালাকাটা মহিলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল সহ সকল সাংগার সংগঠনের কর্মীরা। সর্বস্তরের মহিলা থেকে শুরু করে INTTC থেকে শুরু করে আমাদের সাথে তারা যোগ দিয়েছেন। সারা বাংলায় বিজেপির যে একটা সন্ত্রাস, এবং নির্বাচন কমিশন যে যিনি চেয়ারম্যান আছেন, আজকে তিনি ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসাবে যে ভূমিকা পালন করছেন তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা নির্বাচনের দিন 10 এপ্রিল দেখলাম শীতলকুচিতে নিরীহ 4টি প্রাণকে তারা গুলি করে মেরে ফেলল, কিন্তু তাদের তারা দেখাতে পারবে না সেই জায়গায় যে গ্রামবাসীরা প্রতিরোধ গড়েছিল। গ্রামবাসীরা, সেই সমস্ত যারা পুলিশ কর্মীরা ছিলেন তাদেরকে আঘাত করেছে। নিরীহভাবে তারা ভারতীয় জনতা পার্টির নির্দেশে, অমিত শাহজির নির্দেশে তারা ওই শীতলকুচি এলাকার 4 জন নিরীহ গ্রামবাসীকে তারা হত্যা করল। এবং তার সাথে সাথে গত 10 তারিখ নির্বাচনের পরে আমরা ফালাকাটা বিধানসভা কেন্দ্র দেখছি জয়শ্রীরামের ধ্বনি দিয়ে ভারতীয় জনতা পার্টির দুষ্কৃতীরা গ্রাম বাংলায় যে সাধারণ মানুষের উপর অত্যাচার সৃষ্টি করছে। আমরা নির্বাচন কমিশনকে বারংবার অভিযোগ জানিয়েছি, আমাদের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন, তা সত্ত্বেও তারা কর্ণপাত করছেন না। তার কারণ, তারা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে নির্বাচনটা করছেন। তার বিরুদ্ধেই আজকে আমরা ফালাকাটা ব্লক তৃণমূল যুব কংগ্রেস সবাইকে নিয়ে টিম তৃণমূল কংগ্রেস আমরা ধর্ণায় বসেছি, এবং নেত্রীর প্রতি আস্থা রেখে তারা নির্বাচন কমিশন মনে করেছেন নেত্রীকে 24 ঘন্টার জন্য আটকে রেখে তার কণ্ঠরোধটাকে বন্ধ করা যাবে। বাংলার মানুষ নেত্রীর সাথে আছে, নেত্রীকে 24 ঘন্টা নয় 72 ঘন্টা আটকে রেখেও নেত্রীর চেতনাটা কোনোভাবেই আটকানো যাবে না। বাংলার মানুষ নেত্রীর সাথেই আছে।